এভাবে শুটিং হয়? টর্চের আলোতে জোর নেই, ওদিকে টুইনের ব্যাটারিও খতম। নিশ্চয়ই জানি তো না ব্যাটারি। আমি আগেই বলেছি উজ্জ্বল আলো চাই, চাই জোরালো শব্দ। তাহলে যে অভিনয় করতো মিতানুর আপু, ওনার প্রত্যেক বাড়ি ঘন্টা, প্রত্যেক ঘর ঘন্টা। এইটা হলো যেটা মিতানুর আপুর চাচা বলছিলেন যে এই ঘরটাই হচ্ছে মিতানুর আপুর প্রত্যেক বাড়ি, এটা ওনার দাদা। দেখুন বিবাস, ওনার এটা ওনার কবর, ওনার নাম হচ্ছে সাবিনা ইয়াসমিন মিতানুর। আমি এখন দাঁড়িয়ে আছি মেঘনা উপজেলার লুটেচর গ্রামে। এখানে আসার একটাই কারণ, বাংলা নাট্য জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী এবং মডেল মিতানুর আপুর পৈতৃক বাড়ি এখানে। আজকে এই বাড়িটি ঘুরি ঘুরিয়ে দেখাবো। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি। ভিউয়ার্স আমার সাথে থাকুন। জীবনটা তাসের ঘর নয় যে বাতাসে উড়ে যাবে, জীবনের মানে অন্যরকম। আমি এখন মিতানুর আপুর পৈতৃক বাড়িতে আছি, কিন্তু এক্স্যাক্টলি ওনার যে ঘর বা পৈতৃক ভিটা এটা তো আমি চিনি না। এখানে একজন আঙ্কেল আছে, আমি সরাসরি ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আঙ্কেল আপনার নাম? আমার নাম মোবারক সরকার। আপনার বাড়ি তো এখানে না? জি আমার বাড়ি এটা। এটা আচ্ছা, যে অভিনয় করতো মিতানুর আপু, ওনার পৈতৃক বাড়ি কোনটা, পৈতৃক ঘর কোনটা? এইটা হলো যে আমার এই ভাতিজি হয়। আচ্ছা, মিতানুর। মিতানুরের বাড়ি পৈতৃক সম্পদ ওদের। আচ্ছা, এটা হলো ওর দাদার ঘর। আচ্ছা, এটা হচ্ছে দাদার ঘর না? দেখুন দাদার ঘর, যখন দেশে আসতো জি ওর বাপ চাচারা চারজন। আচ্ছা, মিতানুরের আব্বা হলো সবার বড়। আচ্ছা, ওর সবার ছোট চাচার ঘরে আইসা বেশি থাকতো, অর্থাৎ দাদার ঘরে থাকতো আর কি। যখনই আসতো, যখনই আসতো দাদার ঘরে থাকতো। আসতো তো ছোট কালে আসতো, এই খুব কমই আসতো, মানে বছরে ছয় মাসে মাঝে মধ্যে আসতো। আচ্ছা, আমি আপনার সাথে আরো কিছু ইনফরমেশন নিবো, আগে আমি ঘরটা ভালো করে দেখি। যেটা মিতানুর আপুর চাচা বলছিলেন যে এই ঘরটাই হচ্ছে মিতানুর আপুর পৈতৃক বাড়ি, এটা ওনার দাদা করছেন। উনি যখন জীবিত ছিলেন, ঢাকা থেকে আসতেন, তখন উনি এখানে থাকতেন। দেখুন এটা অনেক আগের মডেলে, কিন্তু খুবই সুন্দর টিনশেড একতলা বিল্ডিং। আর আশেপাশে মোটামুটি অনেক বেশি না, খালি জায়গা আছে এবং অনেকগুলো ফল গাছ, ফুল গাছ, মানে একদম এই জায়গাটা খুবই শীতল, ঠান্ডা পরিবেশ। আর এই ঘরটা এবং এই বাড়িটা পড়ছে একদম রাস্তার পাশে। দেখুন পাশে কিন্তু সলিং রাস্তা, রাস্তার পাশে হচ্ছে এই বাড়িটা। এই বাড়িটার নাম হচ্ছে সরকার বাড়ি। Thank you.
বলেন যে মিতানুর আপু সাথে তো আপনার যেহেতু আপনি রিলেটিভ অবশ্য দেখা হয়েছে আপু কিরকম ছিলেন মানুষ হিসেবে কিরকম খুবই ভালো ওরা তো আমরা তো কলপিটে করে মানুষ করেছি ইনশাআল্লাহ খুবই ভালো ছিল ক্যারেক্টার খুব ভালো ছিল আসলে দেশে আসলে আমাদেরকে খুব সম্মান দিয়ে কথা বলতো আর আমরা মানে এরম আদর আদর করতাম যেটা নাকি ভাষায় প্রকাশ করার মতো না আর ওনার ভাইয়ের মধ্যে কোন সাংস্কৃতিক অনুষ্ঠান হইলো জি বললে সহজে আমাদের এখানে আইসা মানে ওনাকে যদি আমন্ত্রণ জানানো হতো বা উনি আসতেন না করতেন না 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 করতেন না কখনোই না করেন না আমাদের গ্রামের স্কুলের এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান গুলো হইলে আজিজুল হাকিম সাহেব আর পাশাপাশি বাড়ি মিতানুর হ্যাঁ একই গ্রামের পাশাপাশি বাড়ি বলা যায় ওরা আসতো আইসা আমাদের সাথে অনুষ্ঠান গুলো সুন্দরভাবে পালন করত এবং রাত্রে পরবাস থাকতো কারণ দাদার বাড়ি বাপের বাড়ি পিতৃক সম্পদ আমাদের কাছে খুব ভালো একটা নারীর টান আছে একটা আত্মিক সম্পর্ক আর ওনারা ভাই বোন কয়জন ছিলেন মিতানুর আপুরা মিতানুরের বাপ চাচারা হলো চার ভাই জি আর মিতানুররা হইলো এক ভাই চার বোন এক ভাই চার বোন জি আচ্ছা ওনার আম্মু আছে বেঁচে মিতানুর ওনার ওনার আম্মু আছে বেঁচে ওনার আম্মুরা খুব উচ্চ বংশধর বুয়া বংশ ওদের নামের উপরে একটা বাজার এলাকাতে অনেক প্রভাবশালী এবং প্রতাপশালী এবং পরিচিত ওদের খানদানি বলা যায় আর আমাদের তো ইনশাল আল্লাহর রহমতে কম না আমরাও সরকার বংশ আমাদের বাড়িতে চেয়ারম্যান আছে সরকার বাড়ি না সরকার বাড়ি আমাদের এটা সরকার বাড়ি আমাদের বাড়িতে চেয়ারম্যান আছে আমরা খুব আদর করতাম আমাদের খুব প্রিয় ছিল আপু তো এখন মারা গেছে এখন তো দোয়া করা ছাড়া কিছুই করার নেই দোয়া করি আল্লাহ যাতে তারে জান্নাতবাসী করে জি তো কাকা আপনাকে আমার চ্যানেল জাকির ফরাদ ব্লগ চ্যানেল পক্ষ থেকে অনেক ধন্যবাদ যে আপনি একটা ব্যস্ত ছিলেন এক জায়গায় যাওয়ার কথা ছিল সেখান থেকে আপনাকে আমি অনেক রিকোয়েস্ট করে আসলে করলাম সময়টা দিলেন এবং প্লাস যে ইনফরমেশন গুলো আপনি শেয়ার করলেন এটা আমার মারফতে দর্শকরা জানবে আপনার সাথে আমি আরেকটু অ্যাড করতে চাই মিতানুরের বড় বোন আমেরিকা থাকে প্রতি বছর আমাদের ঈদগাহ কবরস্থানে ৫০,০০০ করে টাকা দেয় এবং আমি ঈদগাহ কবরস্থানের জন্য লুটেরচর ইউনিয়নের উন্নয়নমূলক কাজের সাথে জড়িত আমি ওখানে যাবো এই জন্য তারা কিন্তু মাইন্ড করবেন না 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 কোনো সমস্যা নেই কাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম হ্যালো ওকে আপনাকেও ধন্যবাদ আজকাল তুমি মাঝে মাঝে কোথায় যেন হারিয়ে যাও কি ভাবছো বলো তো ভাবছি আমাদের কথা আমি এখন জনপ্রিয় অভিনেত্রী মিতানুর আফুর সংক্ষিপ্ত জীবনী বলবো মিতানুর আফুর ১লা জানুয়ারি ১৯৭১ সালে মেঘনা উপজেলার লুটেচর গ্রাম এই গ্রামটির নাম হচ্ছে লুটেচর এখানে জন্মগ্রহণ করেন বাবার নাম হচ্ছে ফজলুর রহমান মায়ের নাম হচ্ছে মরিয়ম সরকার মিতানুর আফুর ১লা জুলাই ২০১৩ সালে মাত্র ৪২ বছর বয়সে মৃত্যুবরণ করেন তার মৃত্যু কি আত্মহত্যা না হত্যা সেটা নিয়ে এখনো রহস্য রয়ে গেছে আমি পারছি না লাবণী আমার বিশ্রাম প্রয়োজন পারিবারিক জীবন মিতানুর আফুর হাজবেন্ডের নাম হচ্ছে ব্যবসায়ী শাহানুর রহমান মজুমদার তার দুই পুত্র প্রথম পুত্রের নাম হচ্ছে সাজাদ নূর দ্বিতীয় পুত্রের নাম হচ্ছে সদমান নূর তাহমুদ মিতানুর আফুর কর্মজীবন মিতানুর ভারতনাট্যম শিখতে বুলবুল ললিতা কলা একাডেমিতে যোগ দেন তিনি ১৯৮৯ সালে বাংলাদেশ টেলিভিশনে সাপ্তাহিক নাটক সাগর সেনা ছদ্ম দিয়ে আত্মপ্রকাশ করেন তিনি টেলিভিশন বিজ্ঞাপনেও মডেল হিসেবে অভিনয় করেন তা হ্যাঁ তোমাকে বলেছে চলো 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 এক্ষুনি হ্যাঁ এক্ষুনি চলো দেখুন বিবাস ওনার এটা ওনার কবর ওনার নাম হচ্ছে সাবিনা ইয়াসমিন মিতানুর স্বামী শাহানুর রহমান রানা ওনার জন্ম হচ্ছে ২৮শে সেপ্টেম্বর ১৯৭১ কি ব্যাপার রেন ভাই ভাবি
চেষ্টা করতে বাধা কোথায়? গত কয়েকদিনে আমি আমার জীবনটাকে আজকে যে ব্লগ করলাম, বাংলা নাট্য জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী এবং জনপ্রিয় মডেল মিতানুর আফুর পৈতৃক বাড়ি, আশা করি আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব জাকির ফোরাত ব্লগ চ্যানেল। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।